একাত্তরের মুক্তিযুদ্ধ প্রত্যেক বাঙালির জন্য গর্ব আর অহংকারের। কিন্তু এই মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া কিছু লড়াইয়ের ঘটনা আমাদের এই গর্ব আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেক যুদ্ধের ঘটনার কথা আমরা জানি, আবার অনেক লড়াইয়ের কাহিনীও আমাদের অজানা। শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ এমনই এক ঘটনা, যে যুদ্ধের কৌশল ভারত, পোল্যান্ড সহ 35টি দেশের সেনাবাহিনীর ডিফেন্স কলেজে পড়ানো হয়। এটা কারো কাছে শিরোমণি সম্মুখ সমর নামেও পরিচিত। আজকে আমরা জানব শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধের ঘটনার বিস্তারিত কিছু আলোচনা, যেহেতু এখন বিজয়ের মাস, সামনে 16ই ডিসেম্বর। খুলনা থেকে বাচি ফুলতলা যাবার পথে শিরোমণি বাস স্ট্যান্ডে নামতে হয়। সেখান থেকে পায়ে হেঁটে সাধারণত যাওয়া যায়। এর আশেপাশে 4 কিলোমিটার পর্যন্ত পুরনো ভবন, গাছপালা লক্ষ্য করলেই আজও শিরোমণির ভয়াবহতা চোখে পড়ে। 16ই ডিসেম্বর, সারাদেশ স্বাধীন হলেও খুলনা তখনও পর্যন্ত পরাধীন ছিল। 1971 সালের 7ই ডিসেম্বর পাকবাহিনী বাধ্য হয়ে যশোর সেনানিবাস ছেড়ে খুলনাসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি বাহিনীর খুলনা সদর দপ্তরের অধিনায়ক ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াত খান পাকবাহিনীর একটা বড় ব্রিগেড নিয়ে খুলনার শিরোমণি, আটরা, গিলেতলা, তেলিগতি, দৌলতপুর ও শোলগাতিয়া এলাকার একাধিক স্থানে ক্যাম্প গড়ে তোলেন। পাকিস্তানিরা আত্মসমর্পণ করলেও তিনি তা না মেনে যুদ্ধ চালিয়ে যান। পাকবাহিনীর আতঙ্কতার মধ্যে জনশূন্য শিরোমণি এলাকায় কমান্ডার হায়াত খানই সবচেয়ে বড় ক্যাম্প করেন এবং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় যুদ্ধ করতে থাকেন। কিন্তু মুক্তিযুদ্ধ মিত্রবাহিনীর যৌথ অভিযানে 9ই ডিসেম্বর নওয়াপাড়া, অভয়নগর মুক্ত হয়। পরদিন 10ই ডিসেম্বর মিত্রবাহিনী খুলনা অভিমুখে ফুলতলা উপজেলার 14 মাইল নামক স্থানে অবস্থান নেয়। সেখানে থেকে খুলনা মুক্ত করার কৌশল নির্ধারণের পাশাপাশি পাকবাহিনীকে লক্ষ্য করে ভারী অস্ত্রের গোলাবর্ষণ অব্যাহত রাখে। হায়াত খান তার সাজোয়া ও গোলন্দাজ ব্রিগেড নিয়ে খুলনা শহরের উত্তর ও উত্তর পশ্চিম এলাকা জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। তাছাড়া আটরা থেকে শিরোমণি এলাকায় যশোর রোডে ট্যাঙ্ক বিধ্বংসী মাইন পুঁতে বিশেষ প্রতিরোধ ব্যবস্থার প্রস্তুতি নেয়। পাকবাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড গোলাবর্ষণ করেও কোনো সাড়া না পেয়ে এবং তাদের নিরাপত্তা দেখে ভুল ধারণার বশবর্তী হয়ে ফুলতলার 14 মাইলে অবস্থানরত মিত্রবাহিনীর মেজর মহেন্দ্র সিং ও মেজর গণের নেতৃত্বে একটা বড় কনভয় 14ই ডিসেম্বর খুলনার দিকে রওনা করে। মিত্রবাহিনী খুলনা শিরোমণি এলাকার যুদ্ধক্ষেত্রে নিশানার মধ্যে পৌঁছালে পাকবাহিনী বিভিন্ন দিক থেকে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এই যুদ্ধে মিত্রবাহিনীর সামনে থাকা বিপুল সংখ্যক সেনা হতাহত হয়। এখন জানব শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধের ইতি ঘটে যেভাবে। 16ই ডিসেম্বর সারা রাত ধরে চলা যুদ্ধে প্রবল ক্ষয়ক্ষতির মুখে এক পর্যায়ে 17ই ডিসেম্বর ভোরে পর্যদস্ত পাকবাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। তখন বিজয় মিত্রবাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে শিরোমণি নস্যখানের ইটভাটার কাছে পরাজিত পাক সেনার আত্মসমর্পণ করে। 17ই ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বেলা 1:30টায় সার্কিট হাউস মাঠে লিখিত আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। এ সময় মিত্রবাহিনীর মেজর জেনারেল দলবীর সিং, 8নম্বর সেক্টর কমান্ডার মেজর আবুল মঞ্জুর ও 9নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, পাকিস্তানি সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার হায়াত খানের বেল্ট ও ব্যাজ খুলে নিয়ে আত্মসমর্পণের প্রমাণাদিতে স্বাক্ষর করিয়ে নেন। এ যুদ্ধটিকে বলা হয় ব্যাটল অফ শিরোমণি বা শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর একমাত্র ট্যাঙ্ক যুদ্ধ।